আপনারা কি জানেন শুকদেব কে ছিলেন, কিভাবে তিনি মহাজ্ঞানী হলেন? আচ্ছা বলুন তো, কেন মহাদেব একবার ত্রিশূল দ্বারা একটি পাখিকে হত্যা করল? এসব ঘটনা জানেন না তো? তাহলে আর দেরি কেন, চলুন এই সব ঘটনা জেনে নি আমাদের আজকের কাহিনী থেকে। কিন্তু গল্পটি শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, প্রতিদিন নতুন নতুন এমন পুরাণের গল্প শোনার জন্য। তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে নি। মহারাজ পরীক্ষিত জানতে পেরেছেন, আর মাত্র 7 দিনের মাথায় তক্ষকনাগের দংশনে তার মৃত্যু হবে। কিন্তু রাজা পরীক্ষিত নির্বিকার, তার কোনো কিছু ভালো লাগছে না, মন কিছুতেই শান্ত হয় না, বিষয় চিন্তা কিছুতেই মন থেকে বিদায় নিচ্ছে না। এই অন্তিম সময়ে মন বার বার শ্রীকৃষ্ণের পদতলে ছুটে যেতে চাইছে, কিন্তু কিছুতেই রাজ্য চিন্তা ছেড়ে শ্রীকৃষ্ণের পদতলে মনকে স্থায়ী করতে পারছে না রাজা পরীক্ষিত। তাই মনে মনে তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। পরীক্ষিত মনে মনে শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু যদি সত্যি অন্তিম সময় নিকটে হয়, তবে প্রভু এবার এমন কিছু করো যাতে আমার মন কেবলই তোমাতেই যেন মগ্ন হয়, অন্তিমে আমার যেন তোমার চরণে স্থান হয়। রাজা পরীক্ষিত যখন মনে মনে এমন চিন্তা করে নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সঁপে দিলেন, ঠিক সেই মুহূর্তে সকলকে বিস্মিত করে দিয়ে ধূলি ধূসরিত তনু, আয়ত লোচন, পিঙ্গল কেশযুক্ত রিক্ত কলিবরে শুকদেব প্রবেশ করলেন। ঋষি বালকগণে পরিবৃত্ত হয়ে শুকদেব সভা মধ্যে প্রবেশ করলেন। শুকদেবের সেই উলঙ্গ মূর্তি দেখে সভা মধ্যস্থ ব্যক্তিবর্গ তো বিস্মিত, কিন্তু মহারাজা পরীক্ষিত শুকদেবকে উপবেশন করিয়ে তার চরণ বন্দনা করতে লাগলেন। এই শুকদেব হলেন ব্যাসদেবের পুত্র। ব্যাসদেবের পুত্র শুকদেব হলেন শুকপক্ষীর ন্যায় মধুর ভাষী। শুকদেবের অপর নাম শ্রী বাদ্রায়ণী, কিন্তু যেহেতু শুকদেব শুকপক্ষীর ন্যায় মধুর ভাষী, তাই ইনি শুক নামেও অধিক পরিচিত। এই শুকদেব বা শুকই হলেন ভাগবতের বক্তা। ভাগবতের বক্তা শুকদেব পূর্বজন্মে একটি শুক পক্ষী ছিলেন। একদিন পার্বতী মহাদেবকে খুব পীড়াপিড়ি করে জানতে চাইলেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা কাহিনী। তখন পার্বতীর এত অনুরোধকে উপেক্ষা করা মহাদেবের পক্ষে সম্ভব হল না, তাই মহাদেব কাহিনী শোনাতে রাজি হয়ে গেলেন। তারপর সন্ধ্যার অনেক পর পার্বতীর আগ্রহাতিশয্যে নিরুপায় শিব 1-2 করে 2 বার হাততালি দিলেন।
শিব হাততালি দিলেন, যাতে সমস্ত পশু পাখি প্রাণী যে যেখানে আছে যাতে সকলে সেই স্থান ছেড়ে দূরে চলে যায়। কারণ শ্রী শ্রী রাধা মাধবের এই লীলা কাহিনী মহাদেব শিব পার্বতী ছাড়া অন্য কাউকে জানাবেন না। যদি কেউ জেনে যায় তাহলে সে কর্মের বন্ধন জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবে। শিবের হাততালিতে সবাই সেই স্থান ছেড়ে চলে গেলেন, কেউ কোথাও নেই। তখন মহাদেব শিব মাতা পার্বতীকে নিয়ে একটি বৃক্ষের তলে বসলেন এবং ধীরে ধীরে রাধা মাধবের লীলার কাহিনী বলতে লাগলেন। এদিকে একটা ঘটনা ঘটল। শিব পার্বতীকে নিয়ে যে গাছের তলায় বসলেন কাহিনী শোনাবার জন্য, সেইখানে গাছের সব পাখিরা হাততালি পেয়ে উড়ে গেলেও একটি সুখ পাখির ডিম ওই গাছের কোটরে ছিল। তার মা শিবের হাততালিতে তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু শিবের হাততালির শক্তিতে ওই ডিমটি ফুটে একটি সুখ পাখির বাচ্চার জন্ম হল। এদিকে মহাদেব শিব ভাগবতের কথা বলে চললেন এবং মাতা পার্বতী হুম হুম শব্দ করে আগ্রহশীল শ্রোতার মতো সেই কাহিনী শুনছিলেন। কিন্তু কাহিনী শুনতে শুনতে কখন যে পার্বতী মাতা নিদ্রামগ্ন হয়েছেন মহাদেব তা বুঝতেই পারেননি, তিনি হরিকথা বলেই চললেন। তখন সেই সুখ পাখির বাচ্চা মনে করল, এমন মধুর হরিকথায় হুঁ শব্দ না করলে মহাদেব আর বলবেন না। এই কথা ভেবেই সেই বাচ্চা পাখিটি ক্রমাগত হু ধ্বনি করেই চলল। এদিকে ভাগবতের সমস্ত কাহিনী ও তত্ত্বগুলি বলার শেষে মহাদেব দেখলেন পার্বতী গভীর নিদ্রায় মগ্ন। তখন মহাদেব ভাবলেন, তাহলে কে ক্রমাগত তার কথায় হুঁ ধ্বনি করল? সে তো তাহলে সমস্ত গোপনীয় তত্ত্ব কাহিনী জেনে গেল। তখন এ কথা ভাবতে ভাবতে মহাদেব গাছের উপরের দিকে তাকিয়ে দেখলেন যে একটি সুখ পাখির বাচ্চা তার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে দেখছে। এই বাচ্চাটি যে এতক্ষণ সমস্ত কাহিনী শুনছিল এবং হু ধ্বনি দিচ্ছিল এ কথা বুঝতে পেরে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূলকে নির্দেশ দিলেন সুখ পাখিটিকে বধ করার জন্য। তখন ত্রিশূল ক্রমাগত ছুটে চলল আর প্রাণ ভয়ে সুখ পাখির সেই বাচ্চাটিও উড়ে পালাতে লাগল। ত্রিভুবন ঘুরে সুখ পাখির সেই বাচ্চাটি অবশেষে ব্যাসদেবের বদ্রিকাশ্রমে এসে উপনীত হল। সেখানে ব্যাসদেবের স্ত্রী বিথিকা তখন তার মুখটা কিছুটা ফাঁক করে নিদ্রা যাচ্ছিলেন। সুখ পাখির সেই বাচ্চাটি তখন যোগ বলে সূক্ষ্ম দেহে ব্যাসদেবের স্ত্রীর মুখগহ্বর দিয়ে প্রবেশ করল তার উদরে। পড়ে রইল শুধু সুখ পাখির স্থূল দেহটি। ত্রিশূল সেই পাখির পড়ে থাকা দেহটিকেই বিদ্ধ করে
ফিরে গেলেন মহাদেব শিবের কাছে। এরপর অনন্তর দীর্ঘ 16 বছর অতিক্রান্ত করে জগতের মায়াশূন্য মুহূর্তে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হল সেই পাখিটি শুকদেব রূপে। ব্যাসদেব বদ্রিকাশ্রমে বাস করতেন বলে তিনি বাদরায়ণ নামে পরিচিত হলেন। ব্যাসদেবের বদ্রিকাশ্রমে বাস করার কারণ হল বদ্রিকাশ্রম এমন এক তীর্থস্থল যেখানে অন্য তীর্থে 10 বছর বাস করা, বদ্রিকাশ্রমে এক রাত্রি বাস করার সমান। কারণ বদ্রিকাশ্রম হল অশেষ পুণ্যক্ষেত্র। মহারাজ পরীক্ষিত সুখদেবকে পরীক্ষিতের মৃত্যুর দিন অবধি তার কাছে থাকার জন্য অনুরোধ জানালেন। মহারাজা পরীক্ষিতের ভক্তি ও প্রেম ডোরে আবদ্ধ হয়ে যে ব্যক্তি 5 মিনিটও বিষয়ীর গৃহে অপেক্ষা করতেন না, সেই ব্যক্তি 7 দিন পরীক্ষিতের কাছে রইলেন। তখন সুখদেবকে নিজের কাছে পেয়ে মহারাজ পরীক্ষিত তাকে প্রশ্ন করলেন। পরীক্ষিত বললেন, হে মহাভাগ, আমাকে একটি শ্রেষ্ঠ উপায় বলে দিন, কিভাবে আমি বিষয় বৈভব সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে মনকে অখিল বিশ্বেশ্বর পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণের চরণে বিসর্জন করতে পারি। যদিও এ প্রশ্ন মহারাজ পরীক্ষিতের একান নয়, এই প্রশ্ন মানব জাতির প্রাণীর প্রশ্ন। এই প্রশ্নই শ্রীমৎ ভাগবতের প্রতিপাদ্য বিষয়। শ্রী ভাগবতে সুখদেবের মুখনিঃসৃত দ্বাদশ স্কন্ধের কথাগুলি এই একমাত্র প্রশ্নের সমাধান করছে। তখন সুখদেব এক এক করে ভাগবতের সমস্ত কাহিনী রাজা পরীক্ষিতকে শোনাতে লাগলেন এবং পরীক্ষিত সেই সমস্ত কাহিনী শুনে নিজেকে সমস্ত বিষয় বৈভব থেকে মুক্ত করে শ্রীকৃষ্ণের চরণে সঁপে দিলেন। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আজকের নিবেদিত গল্প হল ভাগবত পুরাণ থেকে সুখদেবের কাহিনী। জানেন তো হারিয়ে যেতে বসা ভাগবত পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। আর এই কাহিনীটির মধ্যে দিয়ে সমাপ্ত হলো আমাদের আজকের পুরাণ কথা। আগামীকাল সকালে আমি আবার একটি নতুন পুরাণ কাহিনী নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আপনার দিন শুরু হোক।